हाँ साहू जी बोलून। ताहोले दादा आप हमा के 2019 भोटे बंगाल थे के 15 सीट देन। 2016 में आप जितना भी सीटें जीते छिलेन 2021 में जाते उतना ही सीटें जीतते परेन से व्यवस्था हमी करे देबे। कीनू हसलेन बुझलाम ना दादा। हमी तो भेवेछिलाम आपने 18 चाहिबे किंतु आपने निजेर मुखे जेहेतु 15 चाहिछेन। अच्छा ताई हो की बुलेन दादा 18 अच्छी अपनी 18 टाई करे दिवेन अपनार बड़ो मेहरबानी अच्छी। और हम ये कथा दिच्छी 2016 थे की 2021 से जाते दोस्त सीट बिसी पान तर विभूषता हमी करे दिवे खुश। ताहोले हमारो किचु शॉर्ट तो आज बोलेन बोलेन की शर्त अच्छी हमी अपनार समस्त सत मानते राजी अच्छी। হরমপুরে চৌধুরী সিটটা আমার চাই আর ওই সিটে আমাকে জেতাতে হবে আপনার সাহায্য দরকার যেভাবেই হোক চৌধুরীকে এবার হারাতেই হবে। ডান ডান হয়ে যাবে দাদা হয়ে যাবে এখনই আমি আপনার সামনে ফিলিপ ঘোষকে ফোন করে বলে দেবি। হ্যাঁ ঘোষদা বলুন। চৌধুরী দা হাই কমান্ড থেকে সাহুজি ফোন করেছিল আপনাকে হারানোর জন্য সিএম এর সাথে একটা ডিল হয়েছে। আমাকে হারানোর জন্য? আচ্ছা আচ্ছা ঠিক আছে আমিও মুর্শিদাবাদের রবিনহুড আমিও দেখছি আমায় কি করে হারায়। ওকে ওকে ঘোষদা ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। চৌধুরী দা হাই কমান্ড থেকে সাহুজি ফোন করেছিল আপনাকে হারানোর জন্য সিএম এর সাথে একটা ডিল হয়েছে আপনাকে হারানোর জন্য সিএম এর সাথে একটা ডিল হয়েছে ডিল হয়েছে। হ্যাঁ অমিতজি বলিয়ে। হ্যালো ঘোষদা মুর্শিদাবাদে চৌধুরী কে এবার যে মন্ত্রী হুকু কে হারাতে হবে আর সিটে বিনারজি দাদা দলকে জিতাতে হবে। বিনারজি? আরে বেনার্জির সাথে তো লড়াই, তবে বেনার্জি কেন? না 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 এখানে কোনো প্রশ্ন আসবে না, যেটা অর্ডার করেছি ওটা হওয়া চাই, বুঝতে পেরেছেন? কোনো প্রশ্ন নয়। তাহলে হয়ে গেল দাদা, আপনি খুশি তো? অশোকদা হরমপুর এবং বান্দি বিধানসভার আরএএস এবং বিজেপি লিডারের সঙ্গে আমার মিটিং এর ব্যবস্থা করুন। হ্যাঁ হ্যাঁ শুধু হরমপুর এবং বান্দি বিধানসভা ইমিডিয়েটলি। আমাদেরকে কেন ডেকেছেন দাদা? আমি আপনাদের সঙ্গে একটা ডিল করতে চাই, আপনার পার্টি বা আপনার সংগঠনের সঙ্গে নয়, শুধুমাত্র আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে? মানে এই দুই বিধানসভা লিডারদের সঙ্গে? শুধু এই দুই বিধানসভা। কি ডিল? মানে কেমন ডিল? আগামী লোকসভা ভোটে মানে 19 লোকসভাতে আমার 60 বিধানসভার মধ্যে কেবলমাত্র হরমপুর এবং বান্দি বিধানসভাতে আপনারা আমাকে পরোক্ষভাবে জেতাতে সহযোগিতা করবেন, মানে আপনারা আমাকে লিড করাবেন। লিড করাবো? হ্যাঁ, আর পরিবর্তে 2021 বিধানসভা ভোটে আমার ঘরের সিট মানে আমার হরমপুর সিটটাকে আপনাদের উপহার দেব, মানে আপনাদেরকে জিতিয়ে দেব। আপনারা ভেবে দেখুন, 70% সংখ্যালঘু জেলার সদরে একটা সিট পেয়ে যাচ্ছেন, আবার আমার মানে চৌধুরীগড়ের সিট। আর চৌধুরী কখনো মিথ্যা প্রতিশ্রুতি দেয় না, এটা তো আপনারা সকলেই জানেন। হ্যাঁ আমরা রাজি। ওকে তাহলে প্রস্তুতি শুরু করুন।
ব্যানার্জি, ঘুঘু দেখেছ ঘুঘুর ফাঁদ দেখো নে। প্রধান তিনি আরো বলেন, কারো কোনো সাহায্য ছাড়াই হামাস বীরের মতো লড়াই করছে এবং ফিলিস্তিনকে স্বাধীন না করা পর্যন্ত এভাবেই লড়ে যাবে। কেন্দ্রীয় বিরোধী দলের প্রধান কুতকুত বাবু বলেছেন, প্রধানমন্ত্রী হাওয়ায় চটিয়ে পড়িয়ে দেশের জনগণকে হাওয়ায় জাহাজে চড়ানোর কথা বলেন, এখন তাদেরকে জুতো পরিয়ে জাহাজে চড়াচ্ছেন, জনগণের ট্যাক্সের টাকা কেন এভাবে নষ্ট করা হবে, এ নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। এবার আসি রাজ্যের খবরে। রাজ্যের রূপচর্চা মন্ত্রীকে আগামী বুধবার ইডি জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠালেন। 12 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর রাজ্যের তেলমন্ত্রী অবসাদ সাকিমকে ইডি ছেড়ে দিলে তিনি ইডি দপ্তরের বাইরে সাংবাদিকদের সামনে এসে ইডির ওপর ক্ষোভ উগরে দিয়ে বলেন, আই অ্যাম থিস। ইসরোর মহাকাশ সাফল্য এবং রাজ্যের কিডন্যাপ হয়ে যাওয়া 5 শিশুকে নিয়ে মুখ্যমন্ত্রীর লাইভ সাংবাদিক সম্মেলনে চলে যাব সরাসরি। স্যার, ইসরোর মহাকাশ সাফল্য নিয়ে আপনার বক্তব্য কি? ইসরো আজকে নতুন সাফল্য পেয়েছে নাকি? আজ থেকে 40 বছর আগে মিসেস গান্ধী মিস্টার রাকেশ রোশনকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি মহাকাশ থেকে কি দেখতে পাচ্ছেন। তখন মিস্টার রাকেশ রোশন বলেছিলেন, ম্যাডাম আমি নিচে কিছুই দেখতে পাচ্ছি না, একমাত্র আমার ছেলে ঋত্বিক রোশনকে দেখতে পাচ্ছি। তখন তো সাফল্য এসেছিল, আজকে কি নতুন সাফল্য এসেছে নাকি? এমনকি মিস্টার রাকেশ রোশন আর একটা কথাও বলেছিলেন যে, ম্যাডাম আমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। কিরকম ভবিষ্যৎ? এই যে আমাদের রাজ্যের কে হবে মুখ্যমন্ত্রী, কে হবে প্রধানমন্ত্রী, সব তিনি দেখতে পেয়েছিলেন। আর আমাদের যে কাজী নজরুল ইসলাম ছিলেন, তিনি যে মহাভারত লিখেছিলেন সেটা 40 বছর পরে জানতে পারবেন, এই কথাটি বলেছিলেন মিস্টার রাকেশ রোশন। সে রাজ্যের যুবকরা সব বুড়ো হয়ে যাচ্ছে, ওদের চাকরি কবে দেবেন? এই সবসময় চাকরি চাকরি করেন কেন বলতো আপনারা? হ্যাঁ, এই যে পুজো গেল, সামনে ঈদ আসবে, সেখানে চপ সিঙ্গারা এসব তো বিক্রি করতে পারেন, আর তা না হলে একটা ক্যান্ডিতে চা নেবেন, সঙ্গে কিছু বিস্কুট, কিছু চানাচুর, আর তা না হলে ঝালমুড়ি বিক্রি করুন না, ঝালমুড়ি তো আমার খুব প্রিয়, সেসব বিক্রি করতে দিনে 1000 টাকা ইনকাম করতে পারেন। সবসময় চাকরি চাকরি করেন কেন আপনারা? তাহলে স্যার আপনার ভাইপোকেও যুবকদের সাথে পাঠিয়ে দিন ঝালমুড়ি বেচতে, যুবকরাও উৎসাহ পাবে। কি বলা? আর তো না হলে স্যার আপনার ভাইপোর মতো যুবকদেরকেও সংসদ বলে দিন, ওরাও কিছুদিন মজা নেয়, ওদেরই তো ইচ্ছে করে। যতই দাও পোষায় আর না। স্যার যেরকম ভেপ রহম রাজনীতির কিছুই বুঝতো না, তবুও কাউকে এমপি এমএলএ বানিয়ে দিয়েছেন, সেই রকম যুবক থাকে এমপি এমএলএ বানিয়ে দিন না। আপনি চুপুন তো, আপনি বড্ড বেশি কথা বলেন। স্যার তা না হলে যুবকদের গার্লফ্রেন্ডগুলোকে এমপি বানিয়ে দিন, যেমন ফুরসত ভীমি এদেরকে বানিয়ে দিয়েছেন, তাহলে ওদের ইচ্ছেও পূরণ হয়ে যাবে, চাকরিও করবে না আর। এই চুপুন তো চুপুন, আপনারা 2-4 জন সব সময় এরকম বদমাইশি করেন, কেউ শিখিয়ে নিয়ে আসে, আপনার কোনো বক্তব্য থাকলে কাগজে লিখে দেবেন। রাজ্যের যে 5টা শিশু কিডন্যাপ হয়েছে তার উদ্ধারের ব্যাপারে আপনি কি ভেবেছেন, কি সচেতনতা নিলেন? দেখুন এই ব্যাপারে আমরা ভেবেছি এবং পুলিশকেও আলটিমেটাম দেওয়া হয়েছে, তবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আগামী 24 ঘন্টার মধ্যে ওই শিশুগুলোকে উদ্ধার করা হবে। এই চুপ, কেউ কাঁদবি না। শিশুগুলোকে উদ্ধারের বিষয়ে এখনো পর্যন্ত কি পদক্ষেপ করেছেন? স্যার আমরা সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, আপনারা কিরকম প্রচেষ্টা করছেন সে তো 8 দিন থেকে দেখতেই পাচ্ছি। আগামী 24 ঘন্টার মধ্যে শিশুগুলো উদ্ধার হওয়া চাই, আপনি আসতে পারেন। ইয়েস স্যার। Thank you.
বাচ্চাগুলো কোথায় রেখেছিস বল। বিনারজি দাদা, আরে সাহজি আসুন আসুন বসুন, বলুন সাহজি। 2024 এর জন্য প্রস্তুতি নিতে হবে তো দাদা। কিন্তু সাহজি 2019 এ তো আপনি আপনার প্রতিশ্রুতি রাখতে পারেননি। কি বলছেন দাদা, সামান্য একটা ব্যাপারের জন্য আপনি খফা হয়ে আছেন। একটা ব্যাপার নয় সাহজি, ওটাই তো আমার শর্ত ছিল, কিন্তু সেটা পূরণ করতে পারেননি। চৌধুরীর কথা বলছেন? ওই এক নম্বর চালাক আছে, ও আমার লোকেদের হাত করে জিতে গেছে। ওটা আমার হাতে ছিল না, বাট এবার ওটা হবে না, এবার আমি নিজে দেখবে। আপনি যদি ওটা নিজেই দেখেন, তমলুকটাও কনফার্ম করতে হবে, তবেই গিয়ে 24 ডেলিভার করব। একদম একদম, আপনাকে তমলুক করিয়ে দেবে, এবার চৌধুরী পাক্কা হারবে, এ আমার ওয়াদা হে। তাহলে কোনো টেনশন নেই, পাক্কা ডিল হয়ে যাবে 24 জন্য। তাহলে আমাকে 24 কোটা দিচ্ছেন?